ইউক্রেন রাশিয়া যুদ্ধে জ্বালানির সংকটে ভুগছে গোটা বিশ্ব। এমন মুহূর্তে যদি এমন কোনো যানবাহনের খবর পাওয়া যায় যাতে কোনো জ্বালানিই লাগবে না, তাই হবে না কোনো দূষণও। এবার সত্যি এমন এক ট্রেন্ড আনতে যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন মার্জিয়া মান্নান। তেল কয়লার মতো জ্বালানি লাগবে না, বিদ্যুৎ লাগলেও তা চিরাচরিত শক্তি থেকে নেওয়া নয়, তার বদলে ট্রেন ছুটলেই ব্যাটারিতে চার্জ হয়ে যাবে আর সেই ব্যাটারি ছুটি নিয়ে যাবে ট্রেনকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সংকটের এই মুহূর্তে এমন কথাকে কল্পকথা মনে হলেও 2030 সালের মধ্যেই এমন ট্রেনের যাত্রা শুরু হয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে, আর এর নাম দেওয়া হয়েছে ইনফিনিটি ট্রেন। বিশ্বের প্রথম এমন ট্রেন বানানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে অস্ট্রেলিয়ার লৌহ আকরিক প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকো। ইনফিনিটি ট্রেন তৈরির জন্য তারা ইতিমধ্যে ব্রিটেনের ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিংকে কিনে নিয়েছে। বলা হচ্ছে এই ট্রেন চালু হলে যেমন জ্বালানি বাবদ খরচ কমে যাবে, তেমনই পরিবেশ দূষণও কমবে। একই সঙ্গে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সময় নষ্ট হবে না, পাশাপাশি বারবার জ্বালানি ভরার ঝুঁকিও থাকবে না, কারণ এই ট্রেন চলার সময় নিজে থেকেই ব্যাটারি চার্জ করে নেবে। ট্রেন প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকোর সিইও এলিজাবেথ জেন্স দাবি করেছেন ইনফিনিটি ট্রেন হবে বিশ্বের সেরা ট্রেন, সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎ চালিত ট্রেন। একই সঙ্গে এটি হবে বিশ্বের প্রথম ট্রেন যেটি থেকে কোনো রকম দূষণই হবে না। মার্সিয়া মান্নান, মাইটিভি।